والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: شكر نماز الدرشري قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب يسر ولا تعسر، وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. الحمد لله. গোল্ডেন টাচ পাবলিকেশনসের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী সপ্তম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিলের আজকে দ্বিতীয় দিনের মহতারাম সদরে ইজলাস সাহেবে সদর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত জাতির আহবার ওয়াজিবুল ইহতেরাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম। সামনে ভূমিষ্ঠ আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, আছেন যুবক বন্ধুরা, আছেন মিডিয়ার আমার সম্মানিত ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মনিব অত্যন্ত মেহরবানি করে আজকে জুমার দিনে সালাতুল মাগরিবের পর এই ঐতিহ্যবাহী মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করে বসে যাওয়ার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে আমাদের মহান মনিবের দরবারে অন্তরন্তস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? বহুত বড় একটা দিনী খেদমত তিনি আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এক বছর আগে থেকে তিনি আলোচকদেরকে দাওয়াত দিয়ে থাকেন এবং কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখেন। আজকে সেই ঐতিহাসিক মাহফিল যেটা উনি নিজে গিয়ে আমাকে দাওয়াত করেছেন, এখানে বাংলাদেশের বিদগ্ধ উলামায়ে কেরাম তারা এসেছেন, আসার পথে আছেন এবং আমাকে আগামীকালকেও আসবেন। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুন। খুব সুন্দর হয়েছে যে প্রত্যেকজন আলোচককে নির্ধারিত বিষয় দিয়েছেন,
এটা আরো সুন্দর হতো যদি ওয়াজ মাহফিল না হয় তাফসীর মাহফিল হতো তাহলে তাফসীর মাহফিল হলে কোরআন থেকে খুব সুন্দর কিছু বিষয় আমরা জানতে পারতাম আরো ঠিক না ওয়াজ মাহফিল আর তাফসীর মাহফিলে কিছুটা পার্থক্য আছে তাফসীর মাহফিলে নির্ধারিত এই কুকুর শোনান কুকুর তো মারামারি করতেছে নির্ধারিত আয়াত বা সূরাকে সামনে রেখে আলোচনা করতে হয় এটাতে মানুষের ফায়দা আরো বেশি হয় আমার জন্য আজকে একটা বিষয় নির্ধারণ করা হয়েছে আমার বিষয় হচ্ছে ঈমান কি মানুষ ছোট কিন্তু বিষয় অনেক বড় ঠিক না ঈমান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দৌলত ঠিক কি না আমার রবিউল ইসলাম ভাই আমার মতো ছোট মানুষ এত বড় দায়িত্ব কেমনে দিল আল্লাহ তাআলা এই বিষয়টাকে আপনাদের সামনে খোলাসা করে সংক্ষিপ্ত টাইমে কিছুটা বলার সুযোগ যেন আল্লাহ দান করে বলুন আমিন আমার মিডিয়ার ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে মিডিয়ার ভাইরা যারা ভিডিও করতেছেন আপনাদের প্রতি অনুরোধ আপনারা ব্যক্তিগত মোবাইলগুলো বন্ধ করে দিতে হবে এখানে দাঁড়িয়ে যদি ফেসবুকিং করেন বা বসে যদি ফেসবুকিং করেন এ মাহফিলের সাথে এটা যায় না আপনারাও বহুত বড় একটা খেদমত করতেছেন যে দিনই কথাগুলো সারা দুনিয়ায় প্রচার করতেছেন মনে রাখতে হবে এ মজলিসটাতে চতুর্দিকে ফেরেশতারা পরিবেষ্টন করে আসমান পর্যন্ত দাঁড়িয়ে আছে একজনের কাঁধের উপরে আর একজন পা রেখে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ বড় মূল্যবান একটা মজলিস আর যিনি আলোচক তার জবান থেকে আল্লাহ কথা তখনই বের করে যখন সামনের শ্রোতারা জিনিসগুলো রিসিভ করে তখনই যিনি আলোচক তার জবান থেকে তত্ত্ববহুল কথা আল্লাহ বের করে আর যদি কেউ অমনোযোগিতার সহিত বয়ান শোনেন যে একটু শুনলেন একটু এদিক সেদিকও করলেন মোবাইলও চালাইলেন এদিক সেদিকও তাকাইলেন এটা যদি করেন তাহলে মাহফিলের যে রুহানিয়াত আছে এটা নষ্ট হয়ে যায় এটা মেহরবানি করে আপনারা করবেন না আমি মোটেও বিচলিত নই বা কষ্ট একটুকু নাই যে আমার সামনে লোক কম শ্রোতা দশজন হইলেও এরা যদি কথা শুনে দশজনের সামনেও যা বলা যায় দশ লাখের সামনেও তা বলা যায় কোন সমস্যা নেই মানুষ তো অনেকের এমন আছে যে শ্রোতা কম থাকলে বয়ান করতে পারে না আমার তবিয়ত এরকম না আজকেও জুমার খুতবা দিয়েছি 4-5 হাজার মুসল্লির সামনে এরকম প্রতিদিন খুতবা দেই আমরা বাইরে যাই বহু মানুষ সামনে থাকে এখন মাগরিবের নামাজের পরে বহু মানুষ ব্যস্ত আছে যাদের একটু কাজ কাম কম তারা আসছে মূলত আল্লাহ যারে চাইছে তারে পাঠাইছে ঠিক না আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার আলোচ্য বিষয় হচ্ছে ঈমান কি ঈমান না সরাই দাও এটা হবে না ঈমান হচ্ছে আমার আলোচ্য বিষয় ঈমান হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দামি এক দৌলত আপনারা কি বলেন এতটুক কণ্ঠ দিয়ে আমার দাওয়াত পড়েছে কিন্তু যার উপরে কোরআন নাজিল করেছি যে কোরআনের জন্য দাঁত ভেঙেছেন সুবহানাল্লাহ বলেন যে কোরআনের বিধান জমিনে বাস্তবায়নের জন্য শরীরের রক্ত ঝরিয়েছেন পাথরের আঘাত সহ্য করেছেন যারে পাগল বলে গালি দিয়েছে যুগের পর যুগ তিনি সহ্য করেছেন যারে কবি বলে গালি দিয়েছে যুগের পর যুগ তিনি সহ্য করেছেন যারা গোলক বলে গালি দিয়েছে তিনি সহ্য করেছেন যে চেহারা তাকাইলে মানুষ হেদায়েত প্রাপ্ত হতো ওই চেহারায় দাঁড়ানো পাথর নিক্ষেপ করেছে চেহারা ক্ষত বিক্ষত করেছে
আমার ওই নবী যদি কোরআন তেলাওয়াত করেন তো কেমন হবে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বলবেন ও ইব্রাহিম আমার বন্ধুর আমার হাবিবের নাম ঘোষণা করো তিনি যেন তার হৃদয়ের মাধুর্যতা হৃদয়ের মাধুর্যতা হৃদয়ের সুর দিয়ে যেন পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সঞ্চালনার দায়িত্ব থাকবেন দ্বিতীয় পর্যায়ের নাম ঘোষণা করবেন হে জান্নাতীরা এই পর্যায়ে তোমাদের সামনে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করবেন যার উপরে আল্লাহ তার কালাম নাযিল করেছিলেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আল্লাহর নবী আবার তেলাওয়াত শুরু করবেন بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم من المرسلين বছরের কষ্টের জিন্দেগিতে প্রতিটা অক্ষর তিনি রিসিভ করেছিলেন আল্লাহর পক্ষ থেকে হৃদয়ের সবটুকুন মাধুর্যতা উজাড় করে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত শুরু করলেন জান্নাতি মানুষগুলো গলা কাটা মুরগির মতো থরথর করে কাঁপতে থাকে জান্নাতের ভিতরে নেকামলের কোনো কিছু নাই জান্নাতের ভিতরে ফরজ কোনো ইবাদত নাই জান্নাতের মধ্যে যদি একটু নেক আমল থাকে একটু সুন্দর পরিবেশ থাকে এটা না হলে কোরআনের তেলাওয়াতের পরিবেশ নবীজি তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন জান্নাতীরা বেহুশ হয়ে যাবে আল্লাহ ফিরিয়ে দিবেন এবার নিজে বলবেন ও জান্নাতীরা যার একটু সুর দিয়েছিলাম তার সুর শুনে তোমরা বেহুশ হয়ে গেছো যার কাছে আমার কোরআন নাযিল করেছিলাম তার সুর শুনে তোমরা বেহুশ হয়ে গেছো এখন যদি আমি পড়ি তো কেমন হবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ জান্নাতীরা অপরাধ দৃষ্টিতে তাকিয়ে থাকবেন এবার আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত শুরু করবেন কোনো আউযুবিল্লাহ নাই কোনো বিসমিল্লাহ নাই কেন আউযুবিল্লাহ পড়বেন কেন এবার বিসমিল্লাহ পড়বেন দরকার তো নাই আল্লাহ তাআলা এবার নিজে তেলাওয়াত করবেন আনার রহমান আমরা সারা জীবন পড়েছি আর রহমান আল্লামাল কোরআন خلق الإنسان علمه البيان সারা জীবন পড়েছে আর রহমান পরম করুণাময় দয়ালু আল্লাহ কে দয়ালু আল্লাহ কোনদিন রহমান দে আমরা দেখি নাই ঠিক কিনা জোরে বলেন কোনদিন রহমান দে দেখি নাই নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বলে যার সামনে হাত বেঁধে আসামির বেশে দাঁড়ায় থাকে দুনিয়ার কেউ চিৎকার করলেও তার চিৎকার আমরা শুনি না ঠিক না ধরে বলেন আল্লাহর সামনে দাঁড়ায় যখন পড়ি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ও তাবারাকাসমুকা ও তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক আমরা রুকুর মধ্যে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম পবিত্রতা বর্ণনা করছি আমার রবের যিনি আযীম যিনি মহান দেখি নাই ওই রবকে আল্লাহ সেদিন বলবেন সারা জীবন যারে রহমান বলে জানতি সারা জীবন যারে আল্লাহ বলে জানতি সারা জীবন যারে কাহ্হার বলে জানতি সারা জীবন যারে জব্বার বলে জানতি
সারা জীবন যারে গাফফার বলে জানতে সারা জীবন যারে সাত্তার বলে জানতে কোনদিন দেখো না ভাই আমি রহমান আনার রহমান এই তাকায় দেখো আমি রহমান আজকে পড়তেছি সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ দিল খুলে বলেন সুবহানাল্লাহ রহমান বলবেন আনার রহমান আমি রহমান সব মানুষগুলো আল্লাহ তাআলাকে তাকায় দেখবে আচ্ছা আল্লাহরে দেখার স্বাদ জাগে না আল্লাহ তাআলাকে দেখার স্বাদ জাগে না কার কার জাগে আল্লাহ আপনি নসিব করেন আল্লাহ নসিব করেন হ্যাঁ যেই আল্লাহর জন্য জীবন দিতেছি আমরা যে আল্লাহর জন্য জেল খাটতেছি যে আল্লাহর জন্য হাত খোলা লাগে যে আল্লাহর জন্য দেশান্তরিত হওয়া লাগে যে আল্লাহর জন্য জেলখানায় পুরে মরতে হয় এই আল্লাহকে দেখবো এর চেয়ে বড় সৌভাগ্যের কি আছে ঠিক কিনা জোরে বলুন এর চেয়ে বড় সৌভাগ্যের কিছু নাই আল্লাহ বলবেন আনার রহমান আমি রহমান একটু তাকায় দেখো নবীজি যখন হাদিস বর্ণনা করছিলেন সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করেন কল্যাণ নবী এত মানুষের সামনে আল্লাহরে আমরা কেমনে দেখব বলেন এখানে যদি 2 লাখ মানুষ আসে 5 লাখ মানুষ যদি জমায়েত হয় তাহলে একেবারে শেষের যে মানুষটা আছে সে আমারে দেখতে পারবে না খুব কষ্ট হইব না সামনের মানুষটা যেমন দেখবে শেষের মানুষ কি এরকম দেখতে পারবে এটা সম্ভব না সাহাবায়ে কেরাম বললেন ও কল্যাণ নবী এত সংখ্যক মানুষের ভিতরে আমরা আল্লাহ তাআলাকে কেমনে দেখব এত হুড়োহুড়ি হবে ঠিক মতো মনে হয় দেখতে পারবো না আল্লাহ তাআলা আল্লাহর নবীটা জবাব দিয়ে বললেন ও সাহাবীরা চিন্তা করো না তোমাদের আল্লাহ এত ছোট না সুবহানাল্লাহ আল্লাহ অনেক ছোট না অনেক ছোট আচ্ছা একটা উদাহরণ দিই সুন্দর হবে এটা কি টিস্যু টিস্যু কি এটা কি দেখা যায় না দেখা গেছে আচ্ছা দেখো আছে টিস্যু কই কোথায় টিস্যু কোথায় আমার মুষ্টির ভিতরে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عم بدم كاو جاگا বলেন তো বাংলাদেশের প্রাইম মিনিস্টারের ক্যাবিনেট মিটিং এ মন্ত্রীদের মিটিং এ যদি কোনো মন্ত্রী মিটিং চলাকালীন সময়ে বুট খায় প্রধানমন্ত্রীর মিটিং চলাকালীন সময়ে যদি বাদাম খায় এরে ক্যাবিনেট মিটিং এ রাখবে কথা বলেন না কেন এরে কি মন্ত্রী পরিষদের মিটিং এ রাখবে কি করবে বের করে দিবে আর সোশ্যাল ঠিক না আনসোশাল বলে অসামাজিক বলে তারা সেখান থেকে বের করে দিবে বাদাম খাওয়ারও জায়গা আছে আবার মিটিং করারও জায়গা আছে বাদাম খাওয়ার জায়গা আলাদা কথা বলেন না কেন মন্ত্রী পরিষদের মিটিং এ প্রতিটা মুহূর্ত অত্যন্ত দামি আপনারা বলেন এই যে মিটিংটা যেটা চলছে এখানে এটা মন্ত্রী পরিষদের যে দাম অনেক কম না অনেক বেশি কি বেশি এটা তুলনা দেওয়া যায় না এটা তুলনা হবে না হাদিস শরীফে আসছে এই সমস্ত মজলিসগুলো আসমানের বাসিন্দারা আমরা যেমন পৃথিবী থেকে আসমানকে রাতের বেলায় মিটি মিটি তারকাপুঞ্জগুলো জ্বলতে দেখি আসমান দেখি না আসমানের বাসিন্দারা পৃথিবীটাকে অন্ধকার দেখে এখানে যখন এই কোরআনের মজলিসগুলো হয় এগুলো আকাশের তারকার মতো মিটি মিটি জ্বলতে থাকে আল্লাহ পক্ষ থেকে এই মজলিসগুলোর উপরে সাকিনা নাযিল হতে থাকে পরিবেষ্টন করে রাখে সব ফেরেশতারা সম্মানিত হাজেরিন যারা আসবেন মেহরবানি করে পাশে কথা না বলে এসে বসে যান
সুন্দর করে একটা পরিবেশ দেন অল্প মানুষ হোক কথা বলা যাবে সমস্যা নেই সম্মানিত হাজরিন এই লক্ষ্যে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 18 নম্বর পারার সূরাতুল মুমিনুন সূরায়ে মুমিনুনের প্রাথমিক কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নবীজির নাম আসলে একটু দূর শুনে পড়েন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই রীতি একটু পার্সোনালিটি এটা নবীজির ব্যক্তিত্ব এটা নবীজির যে রহমতের নবী এটা নবী সারা জীবনে অর্জন করেছেন পৃথিবীতে একজন ব্যক্তি আছে যার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া বাধ্যতামূলক পড়াও যেমন বাধ্যতামূলক কেউ যদি পড়েই ফেলে সাথে সাথে আল্লাহ তা ওই বান্দার উপরে 10টা রহমতও নাজিল করাটা বাধ্য করে দেন তার পক্ষ থেকে নাজিল করেন 10টা রহমত পৃথিবীর এরকম আরেকজন ব্যক্তিত্বের নাম বলেন আরেকজন পার্সোনালিটির নাম বলেন আরেকজন লিডারের নাম বলেন নেতার নাম বলেন যেই নেতার নাম শুনলে এরকম কিছু একটা পড়া লাগে আর 10টা রহমত নাজিল হয় না আছে নাকি নাই তাহলে একেবারেই আলাদা একটা নাম ঠিক কি না একেবারেই আলাদা একটা নাম একেবারে আলাদা মর্যাদাপূর্ণ এক নাম এই জন্য বলা হয়েছে হি ওয়াজ দা ম্যাটার মাইন্ড হি ওয়াজ দা ম্যাটার মাইন্ড নট অনলি ওন ইজ পার্ট অফ এনাদার্স মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বকালের সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ মহামানব ঠিক কি না দুই বলেন আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির নাম শুনেছি শুনলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হয়তো যেদিন হাজার বছর শেষ হয়ে যাবে বাঙালিও শ্রেষ্ঠ থাকবে না কিন্তু আমাদের নবী তো হাজার বছরের শ্রেষ্ঠ নবী না আমার নবী পৃথিবী যতদিন আছে ততদিনের নবী পৃথিবী শেষ হওয়ার পরেও নবী নবী কি হাসরের মাঝেও নবী ঠিক কিনা জুড়ে বলো এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বলেছেন আমার নবীর মধ্যে আমি এমন এক চরিত্র মাধুর্যের সমাহার ঘটিয়েছি তার সাথে তুলনা দেওয়ার মতো কেউ নাই আলাদা এক পার্সোনালিটি সুবহানাল্লাহ আলাদা কি ব্যক্তিত্ব আল্লাহ তাআলা নবীজিকে দান করেছিলেন এই শত বছরের ইতিহাস হাজার বছরের ইতিহাস তালাশ করে দেখুন পৃথিবী বিজিত ও বিজয় করেছে শত শত লিডার আজকে শত বছর পার হয়ে যাওয়ার পর এই লিডারের জীবনী পড়তে জাদু করে যাওয়া লাগে লিডারের ঐতিহাসিক কাপড় চোপড় দেখতে জাদু করে যাইতে হয় কি বলেন যা দিয়া যুদ্ধ করছে তা দেখতে জাদু করে যেতে হয় আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাধ্যতামূলক করে দিয়েছে উচ্চারণটা আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছে আল্লাহ এইজন্য বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম এমনি মরা মানুষের মতো আল্লাহ আকবার বললে তেলাওয়াত করা যাবে না এটা দুনিয়ার কোন গীতা পড়তেছি না যে ত্রিপিটক পড়তেছি না এটা দুনিয়ার ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পড়ছি না সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নাজিল করা মানব জাতির মুক্তির সনদ কোরআনি কারিম যে কোরআনের একমাত্র তেলাওয়াত আল্লাহ জান্নাতের বিরুদ্ধে বরাদ্দ রেখেছে জান্নাতের ভিতরে বরাদ্দ রেখেছে আল্লাহ আকবার জোরে বলো জান্নাতে কোনো আসমানি কিতাবের তেলাওয়াত হবে না গীতা তো না প্রশ্নই আসে না এ তো মানুষ বানাইছে ত্রিপিটক তো মানুষ বানিয়েছে হিন্দু বিন্দু এসব কোনো ধর্ম না বৌদ্ধটাও তো এগুলো কোনো ধর্ম না খ্রিস্টানদের একটা ধর্ম ছিল ওই ধর্মে একজন নবী নাজিল হয়েছিল কিতাবও আসছিল ইঞ্জিল ইহুদিদের ধর্ম ছিল ইহুদি কিতাব আসছিল তাওরা জাবুর ঠিক কিনা এই যে তাওরা জাবুর ইঞ্জিল এগুলো আসমানি কিতাব কিন্তু জান্নাতের ভিতরে এরকম আসমানি কিতাবও পড়ার আর কোনো ব্যবস্থা নাই শুধুমাত্র অনলি কোরআন ছাড়া আল্লাহ আকবার আসতে বললেন
মুসলমান ভাইরা আমার যেই জান্নাতের ভিতরে একমাত্র তেলাওয়াতের ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআন মাজিদ কি রেখেছেন যেখানে আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করবেন রাস্তা গাও আমি কি বুঝে আওয়াজ দেন না আল্লাহ তেলাওয়াত করবেন আল্লাহ আল্লাহর কালাম আল্লাহ পড়বেন সারা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা যত কণ্ঠ দিয়েছেন সুর দিয়েছেন সুর সমস্ত সুরের মাঝ বরাবর অর্ধেক করে আল্লাহ তাআলা দাউদ নবীরে একাই দিয়েছিলেন ওই দাউদ নবীকে বলা হবে জান্নাতের ভিতরেও দাউদ যতটুকু সুরের মূর্ছনা আমি তোমাকে দিয়েছিলাম সবটুকুন সুরের মূর্ছনা দিয়ে আমার জান্নাতি বান্দা বান্দিগুলো রে আমার কোরআন শুনিয়ে দাও আল্লাহু আকবার দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করলেন إلا تذكرة لمن يخشى داود نبي سورة مرچنا يتو بيشي چلو پرتھی بيتے پرا سمائے داود نبي جو دی کنو شاگر کنارا دی نو دیر کنارا دی پرتن زبور تلاوات کرتن كده بل مدد سے اپنا رحمان نبي بولسن جل صادق المصدوق ৬৩ বছরের জীবনে কোনদিন একটা মিথ্যা কথা তার জবান থেকে উচ্চারিত হয় নাই নবী বলেছেন দাউদ নবী কোন সাগরের কিনারা দিয়ে যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে যেতেন দাউদ নবীর সুরের মূর্ছনায় সাগরের মাছগুলো কিনারায় চলে আসত আল্লাহু আকবার একটা দুনিয়ার কণ্ঠ মরুভূমির উপর দিয়া যদি দাউদ নবী কোরআনে জাবরে তেলাওয়াত করতেন মরুভূমির যতগুলো পশু পাখি আছে উট আছে ভেড়া আছে দুম্বা আছে খাবার বন্ধ করে দিয়ে দাউদ নবীর চারপাশে এসে দাঁড়িয়ে থাকতেন পাখি ঝাড় যদি উপরে উঠে যেত উঠতে থাকত দাউদ নবীর জাবরের তেলাওয়াতের সুরের মূর্ছনা এতটাই মুগ্ধ হতো পশু পাখিগুলো গুল হয়ে দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনত এটা দাউদ নবীর দুনিয়ার সুরে মূর্ছনা আর জান্নাতে নেওয়ার পর জান্নাতে কণ্ঠ দাউদ নবীর কেমন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ বলবেন ও দাউদ যেমন সুন্দর একটা সুর দিয়েছিলাম সমস্ত সুরের মূর্ছনা দি আজকে আমার এই জান্নাতি মানুষগুলোর একটু আমার কালাম শুনিয়ে দাও সুবহানাল্লাহ যেখানে থাকবে আদম নবীর উম্মতেরা যাদের উপরে কোনোদিন কোরআন নাজিল হয় নাই যারা কোনোদিন কোরআন স্পর্শ করে নাই কোরআনের তেলাওয়াত কোনোদিন শুনে নাই দাও দাও হযরত আদম নবীর উম্মতেরা থাকবেন নূহ নবীর উম্মতেরা থাকবেন ইব্রাহিম নবীর উম্মতেরা থাকবেন মূসা নবীর উম্মতেরা থাকবেন ঈসা নবীর উম্মতেরা থাকবেন এমনকি দাউদ নবীর উম্মতেরাও থাকবেন ৬০০০০ নবী রাসূল সমস্ত নবীরা এরকম বিশেষ আসনে বসা থাকবেন ওই দিন ওই সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করবেন আরশের মালিক আল্লাহ নিজে স্বয়ং প্রধান অতিথিরা স্মরণকৃত করবেন সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সম্মেলনে সব নবীদের উম্মত যারা জান্নাতি থাকবে তারাও সামনে থাকবে দাউদ নবীর কোরআনের তেলাওয়াত শুনে মানুষগুলো বেহোশ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ হোশ ফিরিয়ে দিবেন আল্লাহ হোশ ফিরিয়ে দিবেন হোশ ফিরে আল্লাহ বলবেন ও জান্নাতীরা
সন্তানের জন্য এক ফোঁটা রক্ত শরীর থেকে ইয়াউমাল কিয়ামা ওয়াসসামাওয়াতু মাকদিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন আল্লাহ বলেন সাত আসমান আমার ডান হাতে এমনি এমনি সাত জমিন বাঁ হাতে এভাবে ধরে রাখবেন বাইনা নাফাতাইনি আরবাউন হাদিসে আসছে ইসরাফিলের একটা ফুৎকার থেকে আরেকটা ফুৎকারের মাঝে ব্যবধান হবে 40 বছর এই 40 বছর যাবত আল্লাহ আসমান আর জমিন এমনি ধরে রাখবেন আচ্ছা আপনাদের যদি কোনো শক্তিশালী মানুষের হাতে ডান হাতে 5 কেজি বাঁ হাতে 5 কেজি দিয়ে দাঁড় করায় রাখি কয় মাস দাঁড়ায় থাকতে পারবেন কয় ঘন্টা দাঁড়ায় থাকতে পারবেন হ্যাঁ 5 কেজি ওজন ডান হাতে 5 কেজি ওজন বাম হাতে যদি দাঁড় করায় রাখি হাত দুইটা ভেঙে পড়বো না নিচে আর সাতটা আসমান আল্লাহর কুদরতি ডান হাতের মুষ্টির ভিতরে সাতটা জমিন তার বাম হাতের মুষ্টির ভিতরে বলেন এবার আপনাদের রব কত বড় আপনারা সেই রবকে বলেন আল্লাহু আকবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার তিনি সবচেয়ে বড় তার ক্ষমতার উপরে কার ক্ষমতা নাই ঠিক কি না বলুন ঠিক তিনি কাদির তিনি কুদরতওয়ালা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তিনি কাদির তিনি কুদরতওয়ালা সাহাবায়ে কেরাম বললেন হুজুর আল্লাহ রাসূল উত্তর দিলেন শোনো বলো তো দেখি 14 তারিখ দিবাগত রাত্রে আসমানে যে চন্দ্রটা উদিত হয় এই চাঁদটা দেখতে পৃথিবীর মানুষের কোনো কষ্ট হয় নাকি বাংলাদেশের মানুষ যেমনে দেখে যতটুকু দেখে ইন্ডিয়ার মানুষ তেমন দেখে ততটুকুই দেখে চায়নার মানুষ ততটুকুই দেখে আমেরিকার মানুষ ততটুকুই দেখে ফ্রান্সের মানুষ ততটুকুই দেখে ইংল্যান্ডের মানুষ ততটুকুই দেখে সারা পৃথিবীর যত যখন যেখানে 14 তারিখ দিবাগত রাত হয় সূর্যটা চন্দ্রটা দেখতে যেমন পরিচ্ছন্ন হয় কারো কোনো কষ্ট লাগে না কারো উপরে কেউ গিয়া সূর্য দেখা লাগে না চন্দ্র দেখা লাগে না রাসূল বলেন আল্লাহ তাআলা তার দিদার যখন জান্নাতে তোমাদের কি দিবেন আল্লাহকে দেখতেও এমন কষ্ট হবে না আল্লাহু আকবার আল্লাহ তাআলাকে দেখতে কষ্ট হবে না মুসলমান ভাইয়েরা আমার সেই আল্লাহ এত বড় কুদরতওয়ালা রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আল্লাহ তাআলা বলেন আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে মুমিন মুমিন ঈমান ঈমান করে বলে আরে ঈমানদার যে সেই মুমিন ঠিক না ধরে বলেন আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম সূরা মুমিনুন এটা মুমিনের বহুবচন হচ্ছে মুমিনুন আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে এই সূরা নাজিল করেছেন আল্লাহ আয়াত নাজিল করে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন قد أفلح المؤمنون قد من অবশ্যই أفلح বিজয়ী হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে আল মুমিনুন যারা বিশ্বাসী যারা ঈমানদার যারা মুমিন তারা বিজয়ী হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ যদি বলেন সুবহানাল্লাহ এবার বলেন মুমিন কারে বলে এখন প্রশ্ন হচ্ছে মুমিন কাকে বলে মুমিন হচ্ছে যে আল্লাহর একত্ববাদী বিশ্বাস করে আপনারা কি বিশ্বাস করেন কিনা আল্লাহ যে একজনই কথাতে বিশ্বাস করেন কিনা কারা কারা বিশ্বাস করেন বিশ্বাস করেন সবাই আমাদের আল্লাহ কয়জন নাকি 32 কোটি কয়জন কয়জন আমাদের আল্লাহ ছেলে মেয়ে আছে না বিবি বাচ্চা আছে না লাম ইয়ালি ওয়ালাম ইউলাদ বলেন লাম ইয়ালি ওয়ালাম ইউলাদ আমার আল্লাহ কাউরে জন্ম দেয় নাই আল্লাহর কেউ জন্ম দেয় নাই এক আল্লাহর উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি তাকে বলে মুমিন আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদ
قدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. وبندو আমরা এই কথা বলেই আল্লাহকে স্বীকৃতি দিয়েছি আমানতু বিল্লাহ আমরা বিশ্বাস করলাম কার উপর ও মালাইকাতিহি ঈমান আনলাম ফেরেশতাদের উপর ও কুতুবিহি ঈমান আনলাম সব কিতাবের উপর ও রাসূলিহি ঈমান আনলাম সব রাসূলদের উপর ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনলাম ওয়াল বাসি بعد الموت মৃত্যুর পরে পুনর্জীবিত হতে হবে এই কথার উপর ঈমান আনলাম আমরা এই কিছু ঘোষণা দিয়ে ঈমানদার হইছি কথা বলেন না কেন এ ভাই কোন মানুষ মনে মনে যদি বলে যে আমি ঈমানদার আমি ঈমানদার আমি ঈমানদার আমি ঈমানদার এই সবের দ্বারা কি ঈমানদার হয় না ঈমানদারের কিছু কাজকর্ম আছে কিছু মৌখিক স্বীকৃতি আছে এবং বাস্তবে কিছু প্রমাণ করার মতো কাজ আছে আজকে আমাদের দেশে এমন ঈমানদার আছে সরাসরি আল্লাহর কোরআনের আইনকে অস্বীকার করে এ নিজেরে দাবি করে ঈমানদার ও ঈমানদার না মুরতাদ বর্তমানে আমাদের দেশে অভিশপ্ত একটা শব্দ বের হইছে নাম হইছে ট্রান্সজেন্ডার কি জেন্ডার ট্রান্সজেন্ডার শয়তানি শব্দ এই ট্রান্সজেন্ডারে যারা বিশ্বাস করবে কোন মুসলমান যদি এই কাজ করে তো মুরতাদ হবে ঠিক অমুরতাদ ওরে কতল করা ফরজ ট্রান্সজেন্ডার মতবাদী যারা বিশ্বাস করে এ ঈমানদার থাকে না ওরে হত্যা করা ফরজ হয়ে যায় আল্লাহর দেওয়া হুদুদকে লঙ্ঘন করেছে সে সূরা হজ্জের 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা আলোচনা করেছেন মানব সৃষ্টির তিনটা বৈশিষ্ট্য আছে আল্লাহ তাআলা মানব সৃষ্টির ক্ষেত্রে তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন মানুষকে যখন সৃষ্টি করেন মার রহমের ভিতরে 40 দিন পর্যন্ত এটাকে নুতফার আকারে রেখে দেন মিম্মিন নুতফা শুক্রবিন্দুর আকারে মার রহমের ভিতরে গর্ভের ভিতরে রাখে পরবর্তী 40 দিনে সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা এরপরে 40 দিনে এটাকে আলাকায় রূপান্তরিত করেন আলাকা বলা হয় জমাট বাঁধা রক্তকে এরপরের 40 দিনে সুম্মা মিন মুদগা এরপরের 40 দিনে মার পেটের মধ্যে এই জমাট বাঁধা রক্তটাকে আল্লাহ তাআলা মুদগায় রূপান্তরিত করে মুদগা বলা হয় একটা গোস্তের টুকরাকে গোস্তের টুকরাকে আপনারা কি আমার কথা বুঝতেছেন খেয়াল আছে নাকি বলেন 340 এ কতদিন হয় 120 দিনে কয় মাস হয় চার মাস বলেন কয় মাস হয় এই চার মাস বয়স যখন মার পেটে একটা বাচ্চা হয় মানুষ সৃষ্টির বৈশিষ্ট্য আল্লাহ বলছেন এই চার মাস বয়স যখন একটা বাচ্চার মার পেটের ভিতরে হয়ে যায় আমি যে তথ্য আপনাদেরকে দিচ্ছি এটা এই প্রযুক্তির এই জামানার মেডিকেল সায়েন্স বলছি না আমি বলছি আল্লাহর কোরআনে আল্লাহ যা বলেছেন অবশ্যই এই জামানার মেডিকেল সায়েন্স এটাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে চার মাস বয়সের আগে পৃথিবীর কোন মেডিকেল টিম আল্ট্রাসোনোগ্রাম করে কথা বলতে পারবে না বাচ্চাটা ছেলে না মেয়ে পৃথিবীর কোথাও বলতে পারবে না 120 দিন বয়সের আগে মা রহমের ভিতরে বাচ্চা ছেলে না মেয়ে কথা কেউ বলতে পারবে না আল্লাহ সীমা দিয়ে দিয়েছেন 120 দিন বয়সে একজন ফেরেশতারে আল্লাহ মার পেটের ভিতরে পাঠায় আল্লাহু আকবার বলেন ফেরেশতারে পাঠায় দিয়া বলেন যাও তুমি মার পেটের ভিতরে যাও ফেরেশতে গিয়া দেখে আমি মুদগা মুদগা মানে কি একটা মাংসের টুকরা গোস্তের টুকরা জাস্ট পড়ে আছে না হাত আছে না পা আছে না বডি স্ট্রাকচার আছে না রু আছে কিছু নেই জাস্ট পড়ে আছে ফেরেশতা গিয়া তাকায় দেখে গোস্তের টুকরাটা পড়ে আছে কোরআন মাজিদে আল্লাহ বলেন ثُمَّ مِنْ مُضْغَةٍ مُخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবী বলেন আগত ফেরেশতা আল্লাহরে লক্ষ্য করে বলেন ইয়া রব
مخلقة وغير مخلقة. اي আমি শুরুতে বলছি কিন্তু আমি একটু ব্যতিক্রম ধরবি আলোচক আমার মাইন করেন না কেউ মিডিয়ার বাইরে কেউ মাইন করেন না এই ওয়াজ কি শুধু ওনাদের দরকার না আপনাদেরও দরকার সবার দরকার কিনা হ্যাঁ খেয়াল করে শুনলে ছাড়তেও তো পারবেন খেয়াল করে শুনেন ভাই কাজে দিবেন আর যদি না শুনেন বাইরে চলে যান এখানে বসে মোবাইল টিপা টিপি করলে এই যে মজলিসের সাথে আদব রক্ষা হয় না ঠিক এটা আগে বলছি আপনাদেরকে মেহরবানি করে আমাকে আর ডিস্টার্ব করেন না আপনারা অনুরোধ আপনাদেরকে মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কে ফেরেশতা বলেন ইয়া আল্লাহ মুখাল্লাকাতিন এই যে গোস্তের টুকরাটা পড়ে আছে মাংসের টুকরাটা যেটা পেটে পড়ে আছে মা রহিমের মধ্যে আল্লাহ আপনি কি এর মানুষ বানাবেন কি وغير مخلقة নাকি মানুষ বানাবেন না অর্থাৎ আপনি কি তারে রূহ দিবেন তারে কি জীবিত করবেন তারে কি অস্তিত্ব দিবেন নাকি وغير مخلقة নাকি অস্তিত্ব ছাড়াই দুনিয়ায় পাঠিয়ে দিবেন আপনার আমার জন্মের সময় 120 দিন বয়সে মার পেটে ফেরেশতারা এই কথাগুলো বলছিল এবার আল্লাহ যদি বলেন হ্যাঁ আমি এটাকে মানুষ বানাবো না অস্তিত্ব দিব না বলতে দেরি ফেরেশতা হাতে বাড়ি দিয়া বের করে দিতে দেরি হয় না এই চার মাস বয়স হয়ে একজন মহিলার কনসেপ্ট নষ্ট হয়ে যায় না গর্ভ নষ্ট হয়ে যায় না বাচ্চা বেরিয়ে যায় না বাচ্চা থাকে না বারবার কনসেপ্ট হয় কিন্তু বাচ্চা নষ্ট হয় বারবার কনসেপ্ট হয় বাচ্চা নষ্ট হয় কি হয় না আর ফেরেশতা আল্লাহর সাথে কথা বলছে আল্লাহ মুখাল্লাকাতিন ওয়াগাইরি মুখাল্লাকা আপনি কি এটাকে অস্তিত্ব দিবেন নাকি দিবেন না আল্লাহ যদি বলেন দিব না তো হাতে বাড়ি দিয়ে বের করে দিয়ে যাও খালাস রক্তের আকারে দুনিয়াতে বেরিয়ে আসে আবার যদি বলেন মুখাল্লাকা কেমনে দিবেন অস্তিত্ব আল্লাহ বলেন এত বিচলিত হওয়ার কিছু নাই এই গোস্তের টুকরাটা বরাবর একটা ফুৎকার দাও দেখো আমি আল্লাহ কি করি তো ফেরেশতা আদেশ পাওয়ার সাথে সাথে গোস্তের টুকরা বরাবর একটা ফুৎকার দেয় ফুৎকার দেওয়ার সাথে সাথে গোস্তের টুকরাটা লাফ মেরে উঠে এই আল্লাহু আকবার আস্তে বললেন আরো জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার ফুৎকার দিল মানে কি এই গোস্তের টুকরার মধ্যে রূহ সঞ্চারিত হয়েছে এবার আস্তে আস্তে নড়াচড়া করতেছে হাত বাড়তেছে পা বের হচ্ছে মাথা বের হইতেছে ফেরেশতা আল্লাহরে বলেন আল্লাহ এই যে হাত পা বের হইতেছে এটারে আপনি পুরুষ বানাবেন না নারী বানাবেন ফেরেশতারে বলা হয় তার তাকদীরের একটা খাতা আছে এটা নিয়ে দাঁড়াও এর পৃথিবীতে পাঠাবার 50,000 বছর আগে তার রিজিকের ফয়সালা আমি করে দিয়েছিলাম এটা আনো তাকদীরের খাতা নিয়ে দাঁড়াও যদি আল্লাহ বলেন এটা আমি পুরুষ বানাবো তো আল্লাহ লিখে ফেরেশতা লিখে দেন এটা পুরুষ হবে যদি আল্লাহ বলেন এটা নারী বানাবো তো ফেরেশতা লিখে দেন এটা নারী হবে যদি আল্লাহ বলেন এটা পুরুষও হবে না নারীও হবে না দুইটার মাঝখানে একটা হবে হয় কি না কি বলে আমাদের সমাজ এটাকে হিজরা বলে অবশ্যই এই শব্দটা ব্যবহার করা উচিত না এটা তাদেরকে ইনসাল করা হয় শুনুন ইংরেজিতে হয় মেল আর না হয় ফিমেল আর না হয় ইন্টারসেক্স হয় পুরুষ হবে সৃষ্টির মাধ্যম আল্লাহ রসুল যা বলছেন হয় পুরুষ হবে আর না হয় নারী হবে আর না হয় ইন্টারসেক্স হবে দুইটার মাঝখানে একটা যেটাকে আরবিতে বলে খুনসা মুশকিল তৃতীয় লিঙ্গ কোন লিঙ্গ যদি বলেন কোন লিঙ্গ তৃতীয় লিঙ্গ তাহলে সৃষ্টির বৈশিষ্ট্য কয়টা তিনটা সৃষ্টির বৈশিষ্ট্য কয়টা তিনটা হয় পুরুষ আর না হয় নারী আর না হয় দুইটার মাঝখানে তৃতীয় লিঙ্গের একটা সৃষ্টি আল্লাহ করেন ঠিক কি না জোরে বলেন কিন্তু এই সময় আসে আল্লাহ দেওয়া
তার লিঙ্গ পরিবর্তন করে নিজেকে পরিবর্তন করে ফেলে রাসূল কি বলেছেন যে নারী পুরুষের বেশ ধরে যে পুরুষ নারীর বেশ ধরে এর উপর আল্লাহর পক্ষ থেকে লানত সে আল্লাহর বিধান বিশ্বাস করে না এই জন্য সে মুরতাদ তানজানদার মত আমি শক্ত এই সমস্ত শিক্ষা আমেরিকায় চলতে পারে বাংলাদেশে নয় ঠিক এই সমস্ত কুশিক্ষা ইংল্যান্ডে চলতে পারে বাংলাদেশে নয় ঠিক কি না বলুন এটা 92 বছরের মুসলমানের দেশ এটা মুমিনদের দেশ ইমানদারদের দেশ আজকে আমরা এই ব্যাপারে নীরব ভূমিকা পালন করছি মনে করছি এটা আলেমদের বলার দরকার বলুক আর আপনাদের ছেলে মেয়েরা আগে সব সময় শুনে আসছি আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মানুষ আলোকিত হয় মানুষ জ্ঞানী গুণী হয় নিজে আলোকিত হয় সমাজকে আলোকিত করে রাষ্ট্রকে আলোকিত করে ঠিক কি না আর এখন শুনি হঠাৎ করে জ্ঞানী গুণীরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে হঠাৎ করে শরীফ থেকে শরীফ হয়ে যায় ঠিক না হঠাৎ করে পুরুষ থেকে নারী এটার মূল উপলক্ষ হচ্ছে হোমোসেক্সকে আমাদের দেশে সমকামী থেকে প্রমোট করা শরীফের গল্প আসছে না হঠাৎ করে 30 বছর যাবৎ শরীফা শরীফ 30 বছর যাবৎ শরীফ হঠাৎ করে তার মনে হইল আরে আমি তো মেয়ে মানুষ হে কাপড় চোপড় চেঞ্জ করে মহিলাদের কাপড় পরা শুরু করছে মহিলাদের যে সমস্ত কি জানি ব্যবহার করে না কি বলে গেল প্রসাদনী এইসব ব্যবহার করে গেছে গ্রামের মানুষ দেখে বলে কি ব্যাপার তোমার এই হালত কেন আমি মুহূর্তে শরীফা 30 বছর ছিল শরীফ শরীফ মানে কি পুরুষের নাম না মেয়ের নাম আর শরীফা কথা না মেয়েদের নাম 30 বছর যাবৎ পুরুষ হঠাৎ করে শরীফা হয়ে গেছে মেয়ে হয়ে গেছে এ ভাই হঠাৎ করে নিয়ত করলে কি মেয়ে হওয়া যায় এখন যদি আপনি হঠাৎ করে নিয়ত করেন আর যদি বলেন আমি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেছেন হঠাৎ করে আপনি নিয়ত পরিবর্তন করে যদি বলেন আমি দেশের প্রধানমন্ত্রী একমাত্র প্রধানমন্ত্রী হয়ে যাবে এটা কি কোন ধরনের গাঁজা করিয়ালা হঠাৎ করে কল্পনা করে যেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হওয়া যায় না এভাবে হঠাৎ করে পরিকল্পনা করে হঠাৎ করে নিয়ত করে এভাবে ট্রান্সজেন্ডার হওয়া যায় না 30 বছর যাবৎ পুরুষ মানুষ হঠাৎ করে শরীফা হয়ে গেছে মূলত কি আছে আচ্ছা নিয়ত করার দ্বারা হয়তো আপনি নাম টান চেঞ্জ করতে পারবেন কিন্তু 30 বছর যাবৎ তার গায়ে যে অস্ত্রপাতি ছিল এটার কি হবে অস্ত্রপাতি কি করবে সে বদ বা এসে ছাড়া কিচ্ছু না কথা বলেন না কেন আচ্ছা ধরে নিলাম শরীফা শরীফ শরীফা হয়ে গেছে তো এই শরীফার বিয়ে দিবেন কার কাছে কার কাছে শরীফের কাছে তাহলে সে নিজেও শরীফ খুঁজে বের করলেন আরেক শরীফ তো দুই শরীফ একসাথে হয়ে কি করে সমকামিতা সরাসরি আমাদের দেশে এটা বলতে পারে না কারণ এটা মুসলমানরা ধরে পিটায়া জুতাই দিয়ে পিটায়া না একদম সোজা করে দিবে এটা সরাসরি না বলে বিভিন্ন মাধ্যমে বোঝাইয়া শোনাইয়া মগজ ধুলাই করে মুসলমানদের সমাজে হোমোসেক্সকে চালু করার প্রচেষ্টা করা হচ্ছে এটার বিরুদ্ধে গণ আন্দোলন করা দরকার ঠিক কি নদরে বলুন এই জর্ডানের পাশে দেখছি বাহরুল মাইয়িত আমরা হাদিসে পড়েছি মৃত সাগর যে অঞ্চলে কওমে লোক বসবাস করত যারা এই পুরুষে পুরুষে জনাচার করত হোমোসেক্সে বিশ্বাস করত আল্লাহ তাআলা আসমান থেকে গজব দিয়া পুরা সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে জিবরিল এসে তার পাখা দিয়ে উঠায়া এই পুরা এটা কিন্তু মরুভূমি ছিল মরুভূমি বর্তমানে যে মৃত সাগর যেটার মধ্যে কোনো মাছ জন্ম হয় না যেটার মধ্যে মানুষ পানি দিয়ে ডুব দিতে পারে না এই পুরো অঞ্চলটাকে উঠায়া আসমান পর্যন্ত নিয়ে পরে একটা আসার দিচ্ছে মরুভূমির মধ্যে হয়েছে সাগর এটার নাম হয়েছে মৃত সাগর বাহরুল মাইয়িত ডেড সি পৃথিবীতে এখনো বিদ্যমান পৃথিবীর অপরাধীরা ওখানে এটা এখনো তাকায় দেখে না এই সমস্ত যদি ট্রান্সজেন্ডারের নামে এই সমস্ত অভিশপ্ত শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া হয় একটা সময় এই দেশে জালজালা হবে ভূমিকম্প হবে আফসোস করে লাভ হবে না তখন ভূমি ধ্বংস হবে ও জালজালা তার ও খাসফা ও মাসখা ও কাসফান একটার পর একটা আজাব আল্লাহর পক্ষ থেকে আসতে থাকে মুসলমান ভাইরা আমার যে কথা বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের নূর দিয়েছেন আমরা
আমরা ইমানদার আমরা মুমিন আমরা যারা স্বীকৃতি দিয়েছি আমানতু বিল্লাহ ইমান আল্লাহ আল্লাহর উপর ঠিক কিনা জোরে বলেন আমরা ইমান আনছি তো আল্লাহর উপর আনছি তো আল্লাহর উপর ইমান এটারে মুমিন বলি ইমান আল্লাহ আল্লাহর উপর আমাদের রব কয়জন চিৎকার করে বলেন আস্তে বললে হবে না আঙ্গুলটা উড়ায়া দেখায় বলেন রব কয়জন আমাদের রব কয়জন আমাদের আল্লাহ কয়জন আমাদের আল্লাহ কয়জন আমাদের বিধানদাতা কয়জন বিধান বিধান এটা শুধু পড়ার কোন কিতাব না এটা বিধান বিধান এটা জীবন বিধান গোটা মানব জাতির মুক্তির সনদ এটা আপনি আপনার ব্যক্তি জীবন কেমনে চালাবেন পারিবারিক জীবন কেমনে চালাবেন সামাজিক জীবন কেমনে চালাবেন রাষ্ট্রীয় জীবন কেমনে চালাবেন সুবিস্তারিত বর্ণনা আছে কিনা হ্যাঁ আমাদের দেশের পাপাচারী কিছু মানুষ আছে ওই দিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিয়াদব প্রফেসর টকশোর মধ্যে বলতেছে যে বাংলাদেশে কখনোই কোরআনের আইন চালু করা সম্ভব না নজবুলের আস্তে বললেন আপনাদের কি ধারণা বাংলাদেশে কোরআনের আইন চালু করা সম্ভব না বাংলাদেশে কোরআনের আইন চালু করা সম্ভব না সারা বাংলাদেশের আনাচে কানাচে আমরা ঘোরাফেরা করতেছি আমাদের যে বাস্তবতা আপনাদের বেশি জানা না বাংলাদেশের এমন কোন জেলা শহর নাই সেখানে যাওয়া হয় নাই আমরা এই মাটির পরতে পরতে মুসলমানদের হৃদয়ের ভিতরে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে যে নবজাগরণ দেখছি ইসলামের আমরা তো আগামীর বাংলাদেশ দেখতেছি কোরআনের বাংলাদেশ সম্মানিত হাজরিন এই যে তাকবীরটা দেন না মসজিদে আজান দিলে যেমন কুত্তা চিল্লায় এই তাকবীরটা শুনলে নাস্তিকরা চিল্লায় সহ্য করতে পারে না আচ্ছা মসজিদে আজান দিলে হুজুর কুত্তার পা কয়টা চারটা না ছাগলের পা কয়টা গরুর পা কয়টা তো জীবনে কোনোদিন শুনছেন মসজিদের আজান শুনে গরু ছাগল চিল্লাইতে চিল্লাই কে কি লেগে চিল্লায় কুত্তার সমস্যা কি যারা বলেন সমস্যা কুত্তার কেন গরুর হইতে পারে না তার তো বাসাইটা সে তো চতুষ পর্যন্ত ঠিক না ছাগলের হইতে পারে না কিন্তু কুত্তা চিল্লা করে আজান কুত্তার জন্য মহাবিপদ শয়তানের জন্য আজান মহাবিপদ আজান যখন দেয় শয়তান এমন দৌড়ানি দৌড়ায় বাংলাদেশে তো চতুর্দিকে মসজিদ যাবে কোথায় শয়তান দৌড়ায় গিয়া কুত্তার উপরে পড়ে ইমাম গাজালি রহমতুল্লাহ লিখছে পৃথিবী বিখ্যাত দার্শনিক তিনি লিখছেন দৌড়ায় গিয়া যখন কুত্তার উপরে পড়ে কুত্তা ভয় পায় চিৎকার করতে থাকে কুত্তা না পাক প্রাণী না এ ভাই আপনি রাস্তা দিয়ে গেলে গরু যদি একটা গোসা মারে আপনি জামাটা দিয়ে নামাজ পড়তে পারবেন না আর রাস্তা দিয়ে গেলে একটা কুত্তা যদি গোসা মারে হবে হবে জামা গোলা লাগবো কথা বলেন না কেন এই জন্য কুত্তারে সিলেক্ট করছে আমাদের দেশে মানুষ নামক কিছু কুকুর বিড়াল আছে কুকুর আছে বিড়াল না কুকুর আছে ঠিক কিনা ধরে বলেন এই কুকুরগুলো আল্লাহু আকবারের আওয়াজ সহ্য করতে পারে না ঠিক কিনা আল্লাহ শুনতে হবে ঠিক কিনা আল্লাহ রাম মন্দির এলাকায় চলে যাও যাও বাংলাদেশ ছেড়ে চলে যাও এটা মুসলমানদের পূর্ণ ভূমি ঠিক কিনা ধরে বলুন এই জমিনে আল্লাহর নামে তাকবীর ছিল আছে আল্লাহর নামে তাকবীরই থাকবে ঠিক কিনা কোন রাম বাম থাকতে পারবে না এই দেশে মনে রাখবেন বেঈমানরা যতটুক শক্তি মত্তা নিয়ে মাঠে নেমেছে আমরা আমাদের জীবন বাজি রেখে মাঠে নেমেছি এই জীবন এই জমিনে কোরআনের বিধান চালু করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ কে কোন ঘরানার এটা দেখার এখন আর সময় নাই কে আলিয়ার কে কওমির কে লামাজহাবি কে মাজহাবি কে আবু হানিফার অনুসরণ করে কে ইমাম শাফির অনুসরণ করে এটা বিষয় নয় আমরা মিল্লাতে মুসলিম এক
একটা 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 ঠিক কি না জোরে বলুন আমরা এক আল্লাহতে বিশ্বাস করি কারো কোনো দ্বিধা নাই ঠিক কি না জোরে বলুন আমরা এক নবীতে বিশ্বাস করি কারো কোনো দ্বিধা নাই ঠিক কি না আমরা এক কোরআনে বিশ্বাস করি কারো কোনো দ্বিধা নাই সুতরাং আমাদের মধ্যে মতভেদ তৈরি করে আর ভাঙন তৈরি করা যাবে না ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে এখন আর ইখতিলাফ করার সময় নাই নাস্তিকরা মুসলমানদের ঈমান নষ্ট করে দিচ্ছে আর ইখতিলাফের সময় নাই ঠিক কি না তুমি বলুন এখন আমাদের ঈমান চুরি করতেছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় দামি জিনিস ঈমান এই ঈমান চিন্তাই করার চেষ্টা করছে ওরা এই সুযোগ দেওয়া যাবে মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আমিন ঈমানের মত দৌলত আমাদেরকে দেয়া দামি বানাইছেন আল্লাহ বলেন قد أفلح المؤمنون অবশ্যই মুমিন যারা তারা সফল কাম সনদটা দিবেন কে আল্লাহ আসমানটা কে বানাইছে আল্লাহ জমিনটা কে বানিয়েছে আল্লাহ বলে কি যে আসমান বানালো জমিন বানালো তার বিধান বুঝে জমিনে চলবে না বলে কি এই ইবলিসে বলে কি ও আজান হচ্ছে এখানে আজান হবে না আজান হবে জামাত হবে ইনশাআল্লাহ কয়টার দিকে আচ্ছা আমার সময় আছে 5 মিনিট বলবো না শেষ করে দেব বলবো একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে বলতেছে যে বাংলাদেশে কখনো কোরআনের বিধান নাকি চালু করা সম্ভব না সাংবাদিক জিজ্ঞেস করছে কেন রিজনটা কি বলে কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন চুরি চুরি করলে হাত কাটতে হবে তো বাংলাদেশে কি চুরের হাত কাটা সম্ভব বাংলাদেশে চুরের হাত কাটা সম্ভব আমি চিন্তা করলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হইল কেমনে গাঁজা ঘুরে এই গাঁজা খুরে মদ খুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হইল কেমনে আল্লাহর জমিনে বুঝে আল্লাহর বিধান চলবে না আমি চিন্তা করে লাস্টে দেখলাম এগুলো তো চুরের বংশধর ঠিক আছে বলছেন কেন এগুলো চুরের বংশধর এরা জনগণের টাকা চুরি করে কারণাইয়া বেগম পাড়া বানিয়েছে এর জন্য আল্লাহর বিধান এরা সহ্য করতে পারে না ঠিক কিনা তুমি বলুন এরা আজকে টেন্ডারবাজি সন্ত্রাস চাঁদাবাজি করে ধর্ষণের সেঞ্চুরি করে দেশে নেতা হতে চায় এর জন্য এরা আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন চায় না সহ্যই করতে পারে না ঠিক না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শনের সেঞ্চুরি যিনি করেছেন তিনি কিন্তু আমাদের দেশের একজন নেতা মানিক নাম সোনার ছেলে সোনার মানিক এক দুই তিন দিন আগে ঢাকা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক লোকের বউ আটকায়া বাকি ছাত্ররা ধরে নিয়ে দর্শন করছে এরাই দেশের সোনার ছেলে এরা ভবিষ্যৎ এই দেশের নেতা বুঝো না ফাইটটা যায় সিরা যায় নেতা হয়ে যায় দেশে যারা ফাইটটা যায় সিরা যায় গান গায় তারা হয়ে যায় নেতা গায়িকা নায়িকা চরিত্রহীন খারাপ মানুষগুলো হয়ে যায় নেতা তো ওরা কিভাবে চাবে কোরআনের আইন আল্লাহ বলেছেন সারিক ও সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা আল্লাহ বলেছেন চোর পুরুষ চোর নারী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয় ইসলামী শরিয়া আইনে আদালতে যদি প্রমাণিত হয় কোনো মায়া চলবে না এরে হাত কেটে দাও কোন জিনাখোর জিনাখোর আছে যদি প্রমাণিত হয় জিনাখোর কোনো মায়া নাই মুখ পর্যন্ত গেড়ে হত্যা করে দাও কোনো মায়া চলবে না কয়েকটা শুধু কোরআনেরই কয়েকটা বিধান চালু হয়ে গেলে আলিফের মতো সোজা হয়ে যাবে দেশ দর্শনের সেঞ্চুরি করবা তোমরা তোমরা ভাবতেছো সারা জীবন দেশ তোমরাই চালাইবা না না কখনো না নেভার ইম্পসিবল কখনো হবে না এটা এটা ফেরাউনও পারে নাই নমরুদও পারে নাই সাদ্দামও পারে নাই কারণও পারে নাই ঠিক কি না জোরে বলুন এই নমরুদ পৃথিবী শাসন করেছে কত বছর জানেন আল বিদায়া ওয়াল নিহায়া কিতাবের মধ্যে আছে সারা ওয়ার্ল্ড শাসন করেছে সারা বিশ্ব শাসন করেছে চারজন শাসক এর মধ্যে দুইজন মুসলিম দুইজন কাফের মুসলিম দুইজনের মধ্যে বাদশা সুলাইমান আলাইহিস সালাম আরেকজন হচ্ছে হযরতে যুলকারনাইন আর কাফের দুইজনের মধ্যে একজন হচ্ছে নমরুদ
আরেকজন হচ্ছে বুখতের নসর এই নমরুদ সর্বোচ্চ শাসন ক্ষমতা চালিয়েছিল সারা পৃথিবীতে 400 বছর সারা পৃথিবী শাসন করেছে পারে নাই নমরুদ টিকতে পারে নাই পারে নাই পৃথিবীর টাইমটাই শুধু একটু সময়ের ব্যবধান অনেক কিছু পরিবর্তন হয়ে যায় হয় কি হয় না হয় কি হয় না চিন্তায় আছেন আপনারা চিন্তায় আছেন আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেন তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের ভয় নাই ভয় পেও না সত্যিকারে যদি ইন কুনতুম মুমিনিন সত্যিকারে যদি তুমি ইমানদার হয়ে থাকো বিজয় সুনিশ্চিত আমি তোমারে দিবই সুবহানাল্লাহ বিজয় সুনিশ্চিত মুমিনদেরই হবে এই কথা কি আমি বলছি না আল্লাহ বলছেন যদি বলেন আমি বলছি না আল্লাহ বলছেন সুতরাং সারা দেশ ঘুরে যে আমাদের তাজরেবা তৈরি হয়েছে বাস্তবতা যা দেখি দেশের তরুণ প্রজন্মকে যেভাবে ধ্বংস করার পাইতারা করতেছে কিন্তু তরুণ প্রজন্ম ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নয় তরুণ প্রজন্ম তারও বিরুদ্ধে অবস্থান নয় সারা দেশে কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ সারা দেশে কালিমার পতাকা উড়বে হাদিসে আসছে এমন একটা সময় আসবে যত বেশি একটা এটা নরমাল থিম যত বেশি জুলুম আর অত্যাচার রাত গভীর যত হয় দিনের আলো তত নিকটবর্তী হয় ঠিক কি না জোরে বলুন রাতের গভীরতা যত বেশি দিনের আলো তত নিকটবর্তী ঠিক কি না ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এই আপনারা এই জমিনে কোরআনের বিধান চান কিনা হাত উড়িয়ে দেখান আপনারা চান কিনা যে কোরআন দিয়ে বিচার চলক কোরআনের বিধান দিয়ে সমস্ত আদালত চলক চান কিনা হ্যাঁ এটা হবে এই দেশে ইনশাআল্লাহ বলেন হবে ইনশাআল্লাহ বেশি দিন এই জাতিকে আর দমায় রাখতে পারবেন না বহু তন্ত্র মন্ত্র শোনাইছেন গাওয়াইছেন বহুত কিছু বলেছেন মানুষ দেখেছে স্বাধীনতার পর থেকে পর্যন্ত ঠিক কিনা অতিষ্ঠ মানুষ এখন অতিষ্ঠ ঠিক কিনা ধরে বলেন মানুষ এখন অতিষ্ঠ মানুষ এখন কোরআনের ছায়াতলে আসতে চায় মানুষ এখন কোরআনের বিধান মানতে চায় ঠিক কিনা মানুষ চায় তার সমাজটা কোরআনের বিধান অনুসারে চলুক তবে এই দেশে এখনো দরজা খুলে ঘুমাইতে পারবেন সারা জীবন বলে আসছে আফগানিস্তানের মোল্লারা তালিবানরা সর্বনাশ সর্বনাশ আর আফগানিস্তানের সেই মোল্লারা এখন পাহাড়ি একটা অঞ্চলে গিয়া রাতের আধারে যেখানে মহিলার কেউ নাই হযরত উমরের মতো খাবার পৌঁছায় দিচ্ছে বিভিন্ন অঞ্চলের গভর্নর নিজের কাঁধে আঠার বস্তা নিয়ে পাহাড়ি চূড়ায় উঠে ওই মহিলার দরজার সামনে পৌঁছায় দিয়ে আসতেছে ইসলামী ইমারতের সেই মর্যাদা মুসলমান ভাইয়েরা আমার ইমানের মতো নূর আল্লাহ তারে দিয়েছেন আল্লাহ তারে জান্নাতের মালিকানা দিয়েছেন সুবহানাল্লাহ জোরে বলেন আর যে জান্নাত পেয়ে গেছে সে ব্যর্থ নয় সে চির বিজয়ী হয়ে গেছে ঠিক না আমরা হয়তো মুকেশ আম্বানি হতে পারি নাই আমরা বিল গেটস হতে পারি নাই আমরা কি জানি ইলন মাস্ক হতে পারি নাই আমরা বিল গেটস হতে পারি নাই আমরা মার্ক জুকারবার্গ হতে পারি নাই সারা বিশ্বের বিলিয়নিয়ার যারা এরকম কিছু হতে পারি নাই মুকেশ আম্বানির বউ আমি পত্রিকায় দেখলাম গত বছর মুকেশ আম্বানির স্ত্রী এক প্রকারের পানি পান করে ডেলি আধা লিটার পানির দাম বাংলাদেশি টাকায় 60 লক্ষ টাকা কয় লাখ মুকেশ আম্বানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ একজন ধনী না শ্রেষ্ঠ ধনী না রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক ইন্ডিয়া মুকেশ আম্বানির স্ত্রী যে পানি পান করে হাফ লিটার পানির দাম 60 লক্ষ টাকা বলুন একটা মানুষকে হাফ লিটার পানি খাইলে জীবন চলে একজন ডাক্তার কি প্রেসক্রাইব করে ডাক্তার বলে একটা মানুষ সুস্থ থাকতে হলে কমপক্ষে 5 থেকে 8 লিটার পানি পান করা দরকার আচ্ছা আপনি 8 লিটার বাদ দেন 5 লিটারই ধরেন 5 লিটার পানিও যদি ধরেন মুকেশ আম্বানির স্ত্রীর ক্ষেত্রে তাহলে 5 লিটার হাফ লিটারের দাম যদি হয় 60 লাখ তাহলে 1 লিটারের দাম হয় 1 কোটি 20 লাখ তাহলে 5 লিটারের দাম হয় 6 কোটি টাকা কয় কোটি একটা মহিলা পানি পান করে 6 কোটি টাকার আর কি খায় মুরব্বীরা চাকায় আছে কয় কি হুজুর কয় হ্যাঁ
মহিলা একটা পানি পান করে 6 কোটি টাকা ডেইলি দৈনিক তাহলে আর কি খায় সে হ্যাঁ 6 কোটি টাকার পানি ঠিকই পান করছে কিন্তু মরার আগে যদি ঈমান নসিব না হয় তার গন্তব্য জাহান্নাম তার গন্তব্য কোথায় ইলন মাস্কের মৃত্যুর আগে যদি কালিমা নসিব না হয় মার দুকার বার্গের যদি মৃত্যুর আগে কালিমা নসিব না হয় বিল গেটসের মৃত্যুর আগে যদি কালিমা নসিব না হয় গন্তব্য হচ্ছে জাহান্নাম আর ও গোপালগঞ্জের মুসলমান আপনি ঠেলা গাড়ি ওয়ালা হতে পারেন ভ্যান গাড়ি ওয়ালা হতে পারেন আপনি মাছ ধরে বিক্রি করনে ওয়ালা হতে পারেন আপনি রিকশাওয়ালা হতে পারেন আপনি ভ্যানওয়ালা হতে পারেন আপনি দিন মজুর হতে পারেন খেতে কামারে কাজ করেন হাজার কোটি টাকা স্বপ্ন আপনার নাই হয়তো দুনিয়ার এত সম্পদ আল্লাহ আপনারে দেয় নাই কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ যেটার নাম ঈমান এই ঈমান আপনারে আল্লাহ দিয়ে দিয়েছে আপনার ঈমান দেওয়ার জন্য